রুশ হামলার আশঙ্কায় বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার। গাদ্দার ও গুপ্তচরদের শিকড় উপড়ে ফেলার নির্দেশ পুতিনের। জাতিসংঘে পশ্চিমা শক্তির তোপের মুখে ইরান। সিরিয়ায় আবারও ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, ভূপাতিতের দাবি দামেস্কের। 40 বছর সাজা হতে পারে ডোনাল্ড ট্রাম্পের। নিষেধাজ্ঞা আরোপ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা যাবে না হুঁশিয়ারি কিম ইয়ো জংয়ের। সবশেষে জানবেন বিতর্কিত চীন সীমান্তে নজিরবিহীন সৈন্য মোতায়েন ভারতের। নতুন হামলার আশঙ্কায় বেলারুশ সীমান্তে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার। রাশিয়া নতুন করে হামলা চালাতে পারে, এই আশঙ্কায় বেলারুশ সীমান্তে নিজের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করেছে ইউক্রেন। দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেন ইয়েনিন বলেছেন, বেলারুশ সীমান্তে সশস্ত্র বাহিনী ও সমরাস্ত্র মোতায়েন করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে সাক্ষাৎ করতে মিনস্ক সফরে গেছেন, তখন কিয়েভের পক্ষ থেকে এই ঘোষণা এলো। ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর প্রেসিডেন্ট লুকাশেঙ্কো একবার মস্কো সফরে গেলেও প্রেসিডেন্ট পুতিন প্রায় 3.5 বছর পর মিনস্কো সফর করছেন। রাশিয়া এবং ইউক্রেন উভয়ের সঙ্গে মস্কোর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত বেলারুশের সীমান্ত রয়েছে। প্রেসিডেন্ট পুতিনের মিনস্কো সফরের আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করে যে বেলারুশে মোতায়েন রুশ সেনারা স্বাগতিক দেশের সঙ্গে যৌথ মহড়া চালাতে পারে। এই সম্পর্কে ইউক্রেনের উপস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেলারুশের সঙ্গে পুরো সীমান্ত জুড়ে আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছি। গাদ্দার ও গুপ্তচরদের শিকড় উপড়ে ফেলার নির্দেশ পুতিনের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সীমান্তরক্ষীদের সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলেছেন এবং তাদের শক্তি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গাদ্দার, গুপ্তচর ও অন্তর্ঘাতকদের শিকড় উপড়ে ফেলার নির্দেশও দিয়েছেন তিনি। সোমবার রাশিয়ার সিকিউরিটি সার্ভিস দিবসের এক অনুষ্ঠানে পুতিন এই নির্দেশ দেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন তার ভাষণে বলেছেন, রাশিয়ার স্পেশাল সার্ভিসের সদস্যদের দেশটির সঙ্গে সংযুক্ত 4 অঞ্চল যথাক্রমে দোনেস্ক, লোয়ানস্ক, খেরসন এবং জাপোরিজিয়ায় সামাজিক নিয়ন্ত্রণ দৃঢ় করতে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন। রাশিয়ায় ব্যাপকভাবে পালিত সিকিউরিটি সার্ভিস দিবসে বক্তৃতা দিতে গিয়ে পুতিন দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সীমান্ত রক্ষা, নতুন সংযুক্ত এলাকায় সামাজিক নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং দেশি বিদেশি গাদ্দার বা বিশ্বাসঘাতক ও গুপ্তচরদের কাছ থেকে আগত সম্ভাব্য সব ঝুঁকি রোধে এবং তাদের শিকড় উপড়ে ফেলতে প্রযুক্তি এবং বিদ্যমান নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দেন। পুতিন তার ভাষণে বলেছেন, এখন দেশের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকে সবচেয়ে বেশি শক্তির প্রদর্শন, সর্বোচ্চ মনোযোগ প্রয়োজন। বিশেষ করে বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর কার্যক্রমকে কঠোরভাবে দমন করা, বিশ্বাসঘাতক, গুপ্তচর এবং নাশকতাকারীদের দ্রুত চিহ্নিত করা প্রয়োজন। জাতিসংঘে পশ্চিমা শক্তির তোপের মুখে ইরান। রাশিয়াকে ড্রোন সরবরাহ করা নিয়ে জাতিসংঘে পশ্চিমা বিশ্বের তোপের মুখে পড়েছে ইরান। জার্মানি, যুক্তরাজ্যের দাবি, মস্কোকে তেহরানের সামরিক প্রযুক্তি সরবরাহের প্রমাণ রয়েছে। যদিও এইসব অভিযোগ উড়িয়ে দিয়ে ইরান বলছে যুদ্ধের আগেই সরবরাহ করা হয়েছে ড্রোন মিসাইল। এদিকে তেহরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ায় জাতিসংঘের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। রুশ ইউক্রেন সংঘাত এবং ইরানের ড্রোন সক্ষমতা ইস্যুতে গতকাল জাতিসংঘে বসা বিশেষ অধিবেশনে এই সমালোচনা করা হয়। জাতিসংঘে নিযুক্ত জার্মান প্রতিনিধি অ্যান্টোস লেনেদার্সতে বলেন, গেল কয়েক মাস ধরেই রাশিয়াকে গোপনে অস্ত্র সরবরাহ করছে ইরান। আমাদের হাতে এমন তথ্য প্রমাণ রয়েছে, এর আগে রাশিয়ায় পাঠানোর সময় ইরানি ক্রুজ মিসাইলের যন্ত্রাংশও আটক করা হয়। শুধু ড্রোনই নয়, রাশিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে তেহরান, যার পরিণতি হবে খুবই ভয়ঙ্কর। পাল্টা ক্ষোভ জানিয়ে ইরান দাবি করে পশ্চিমা অভিযোগ ভিত্তিহীন। জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি সৈয়দ ইরাভানি বলেছেন, ইরানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন, কারণ এই ড্রোনগুলোর প্রযুক্তি আমরা যুদ্ধের আগেই রাশিয়াকে সরবরাহ করেছিলাম। ইউক্রেনে রাশিয়ার হামলা চালানোর পর মস্কোকে আমরা কোনো অস্ত্র সরবরাহ করিনি। যেহেতু যুদ্ধ এবং নিষেধাজ্ঞা আরোপের আগেই অস্ত্র সরবরাহ করা হয়েছে, তাই এটা জাতিসংঘের খসড়া চুক্তির বিরোধীও নয়। সিরিয়ায় আবারও সামরিক আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। দেশটির রাজধানী দামেস্কে অভিমুখে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেল আবিব। সিরিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম এই তথ্য জানিয়েছে বলে দাবি করেছে প্রেস টিভি ও মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিবাগত রাত 12:30টার দিকে ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চলীয় লেক টিবারিয়াস থেকে দামেস্ক অভিমুখে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দামেস্কের অদূরে কয়েকটি অবস্থানে এইসব ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও তাতে কেউ নিহত হয়নি বলে সামরিক সূত্রগুলো জানিয়েছে। তারা বলেছে, সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে।
হামলায় দুইজন সিরীয় সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। সাম্প্রতিক সময়ে ইসরায়েল বহুবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। 40 বছর সাজা হতে পারে ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ দায়ের করার সুপারিশ এসেছে। 2021 সালের 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার তদন্তকারী কংগ্রেশনাল কমিটি এই সুপারিশ করেছে। বিদ্রোহে প্ররোচনা, অফিসিয়াল কার্যক্রমে বাধা, মার্কিন সরকারকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং মিথ্যা বিবৃতি দেওয়ার কারণে এই সিদ্ধান্ত আসলো। কমিটির প্রতিনিধি জেমি রাস্কিন বলেন, আমরা গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছি সাবেক প্রেসিডেন্ট আমাদের সংবিধানের অধীনে ক্ষমতার শান্তিপূর্ণ স্থানান্তর ব্যাহত করতে চেয়েছিলেন। আমরা অভিযোগগুলো শুনানিতে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি এইসব অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অপরাধে ব্যবস্থা নেওয়া হবে। এই সুপারিশের পরিপ্রেক্ষিতে অভিযোগগুলো তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেল মেরি গার্ল্যান্ড বিচার বিভাগে তুলে ধরবেন এবং একটি বিশেষ পরামর্শ কমিটি গঠন করবেন। এরপরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, যদি ট্রাম্পের বিরুদ্ধে এইসব অভিযোগে বিচার করা হয় এবং তা প্রমাণিত হয়, তাহলে তার 40 বছরের জেল হতে পারে। নিষেধাজ্ঞা আরোপ করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা যাবে না। পিয়ংইয়ং এর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টা চালানোর জন্য দক্ষিণ কোরিয়া ও জাপানের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং আজ দক্ষিণ কোরিয়াকে উদ্দেশ্য করে দেওয়া এক বক্তব্যে প্রত্যয় ব্যক্ত করে বলেন, অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেও তার দেশের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা যাবে না। কিম ইয়ো জং এর বক্তব্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA-তে প্রকাশিত হয়েছে। তিনি বলেন, দক্ষিণ কোরিয়া আমাদের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের জন্য আপ্রাণ চেষ্টা করছে। কিম জং উনের বোন বলেন, কিন্তু যখন আমাদের বেঁচে থাকা এবং উন্নয়নের অধিকার হুমকিগ্রস্ত হচ্ছে, তখন আমরা কেন নিষেধাজ্ঞাকে ভয় পাব এবং থেমে যাব। কিম ইয়ো জং আরো বলেন, তার দেশ একটি গোয়েন্দা উপগ্রহ তৈরির যে চেষ্টা করছে, সেটি উত্তর কোরিয়ার নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত। বিতর্কিত চীন সীমান্তে নজিরবিহীন সৈন্য মোতায়েন ভারতের। চীনের সাথে বিবাদপূর্ণ সীমান্ত এলাকায় ভারত নজিরবিহীন পর্যায়ে সৈন্য মোতায়েন বৃদ্ধি করেছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, চীনকে সীমান্তের স্থিত অবস্থা একতরফাভাবে পরিবর্তন করতে দেবে না ভারত। গত 9 ডিসেম্বর অরুণাচল প্রদেশ রাজ্যের বিতর্কিত সীমান্ত এলাকায় ভারতীয় এবং চীনা সৈন্যদের সংঘর্ষের পর জয়শঙ্কর এমন মন্তব্য করেছেন বলে মঙ্গলবার BBC-র এক প্রতিবেদনে জানানো হয়েছে। ভারত বলেছে, চীনা সৈন্যদের ভারতীয় ভূখণ্ড দখলে নেওয়ার চেষ্টার সময় ওই সংঘর্ষে সূত্রপাত হয়েছিল। এদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের কাছে থাকা তথ্য অনুযায়ী সীমান্ত পরিস্থিতি সাধারণভাবে স্থিতিশীল রয়েছে আর উভয় পক্ষ এই সমস্যার ব্যাপারে আলোচনা করছে। ভারত এবং চীনের মাঝে প্রায় 3,440 কিলোমিটার বিতর্কিত সীমান্ত রয়েছে, যেখানে উভয় দেশের সৈন্যরা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা নামে পরিচিত ডিফ্যাক্টো সীমান্তে যে কোনো ধরনের আগ্নেয়াস্ত্রের ব্যবহার এড়াতে দীর্ঘদিনের প্রোটোকল মেনে চলেন। কিন্তু বিতর্কিত এই সীমান্ত এলাকায় চীন ভারতের সৈন্যরা প্রায়ই সংঘাতে জড়িয়ে পড়েন। এর আগে 2020 সালের জুন মাসে লাদাখের গালোয়ান উপত্যকায় চীনা নিয়ন্ত্রিত তিব্বত মালভূমিতে ভারতীয় ও চীনা সৈন্যদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। সেই সময় উভয় দেশের সৈন্যরা হাতাহাতি কিলঘুষিতে জড়িয়ে পড়েন। ভারতীয় কর্তৃপক্ষ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে সংঘর্ষে ভারতের সামরিক বাহিনীর অন্তত 20 জন সৈন্য নিহত হয় বলে সেই সময় স্বীকারও করে। যদিও চীন ওই সংঘাতের ঘটনায় তাদের কোনো সৈন্য হতাহত হয়েছে কিনা তা প্রকাশ করেনি। তবে ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে চীনের 40 জনেরও বেশি সৈন্য নিহত হয়েছিলেন বলে জানানো হয়। এই সংঘর্ষের পর উভয় পক্ষ মরুভূমি অঞ্চলে তাদের সৈন্য, অস্ত্র এবং সামরিক অন্যান্য রসদ বৃদ্ধি করেছিল। ওই ঘটনার 1 বছরের বেশি সময় পর অরুণাচল প্রদেশ রাজ্যের বিতর্কিত সীমান্ত এলাকায় গত 9 ডিসেম্বর উভয় দেশের সৈন্যদের সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন সৈন্য আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনী বলছে, সংঘর্ষের পর উভয় দেশের সৈন্যরা দ্রুত ওই এলাকা থেকে চলে যান।